ভগবান কৃষ্ণ গীতায় অর্জুনকে একটা প্রসঙ্গ বলেছিলেন, ও মাইরা, কৃষ্ণ গীতায় অর্জুনকে বলছেন যে অর্জুন, এই জগতে চার প্রকারের ভক্ত আমায় ডাকে আর চার প্রকারের ভক্ত আমায় ডাকে না। তো অর্জুন হাত জোড় করে জিজ্ঞাসা করছে, বলো প্রভু কারা তোমায় ডাকে আর কারা ডাকে না, কারা ডাকে না আগে তাদের কথা বলো। তখন কৃষ্ণ বলছে, কারা ডাকে না, নমাং দুষ্কৃতিন মূঢ়া প্রপদ্যন্তে নরাধম মায়া অপহৃত জ্ঞানম আসুরাং ভবনাশ্রিতা। চার প্রকারের ভক্ত বাবা, কে কে? নমাং দুষ্কৃতিন মূঢ়া, যারা সারাদিন দুষ্কর্ম করে বেড়ায় তারা আমার ডাকবে না, এক নম্বর। দু নম্বর, প্রপদ্যন্তে নরাধম, যারা মানুষের কোলে জন্ম নিয়েছে কিন্তু মানুষের মতো কখনো কাজই করেনি, তাদের আচরণ পশুর মতো, তারা কখনো আমায় ডাকবে না। দু নম্বর, তিন নম্বর কে? মায়া অপহৃত জ্ঞানম, পড়াশোনা জানে, গীতা ভাগবত পড়েছে, নামান ভাগবত পড়েছে কিন্তু মায়ার দ্বারা সব আবৃত হয়ে গেছে, তারাও আমায় ডাকবে না। তিন নম্বর। আর চার নম্বর কারা? যে বন্দুকটা নিয়ে ব্যস্ত থাকবে ভগবানকে ডাকবে, এই চার প্রকারের ভক্ত আমায় ডাকে। এবার অর্জুন ধরেছে কারা ডাকে, তখন কৃষ্ণ বলছে, চতুর্বিধ ভজন্তি মাং জ্ঞান সুকৃতেন অর্জুন আর্ত জিজ্ঞাসু রথার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। প্রথম, আর্ত যারা ব্যথা পায়, সারা জীবন ভগবানকে ডাকে না, বাইক চালাতে গিয়ে, নায়কগিরি ফলাতে গিয়ে, বাইকে চালাতে গিয়ে যখন পাটা লড়ির তলায় ঢুকে গেল, ঠ্যাংটা যখন ভেঙে গেল, পাটা যখন ভেঙে গেল, রড ঢুকিয়ে দিয়ে যখন ডাক্তার পা উঁচু করে দিল, তখন এই পাটার দিকে তাকিয়ে 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 ঠাকুর এই পাটা ভালো করে দাও, সারা জীবন ডাকিতে কিন্তু ওই পায়ের দিকে তাকিয়ে তখন ঠাকুরের ডাকার ইচ্ছে হয়েছে। আমরা যারা শরীরের ব্যথা পাই, যারা মনের ব্যথা পাই, যখন কষ্ট পাই তখন ভগবানকে ডাকি, তখনই ভগবানকে ডাকি। সুখ মে সুমিরন সব করে দুঃখ মে করে না কই, জো সুমিরন সুখ মে করে দুঃখ কাহে কো হয়। ব্যথা পেলেই ভগবানকে ডাকি, এক নম্বর আত্ম। দু নম্বর জিজ্ঞাসু, যারা জানতে চায়, যারা ভগবানকে জানতে চায়, বুঝতে চায়, নতুন নতুন কথা শুনতে চায়, তারা ভগবানকে ডাকবে। যেমন আপনারা কোথায় না কোথায় থেকে কীর্তন শুনতে চলে আসেন একটু কীর্তন শোনার জন্য, ভগবানকে জানার জন্য, আপনারা ডাকবেন। দু নম্বর আপনারা। তিন নম্বর রথার্থী, যারা অর্থ চায়, ঠাকুর এখন আমার টাটা সুমো গাড়ি আছে, পাঁচ বছর পর্যন্ত একটা মার্সিডিজ গাড়ি, এখন 10 লাখ টাকার গাড়ি চলছি, পাঁচ বছরের জন্য 1 কোটি টাকা দামের গাড়ি চলছে, অর্থ চাইছি, পরমার্থ চাইছি। যারা অর্থও চায় পরমার্থও চায় তারাও কিন্তু ভগবানকে ডাকে। আর চার নম্বর জ্ঞানী চ ভরতর্ষভ, যারা জ্ঞানী, যারা জেনে ফেলেছে যে ঈশ্বরের চরণ ছাড়া মানুষের মুক্তির কোনো পথ নাই, তারাও কিন্তু ভগবানকে ডাকবে। তখন অর্জুন জিজ্ঞাসা করেছে, বলো প্রভু এই চার প্রকারের ভক্তের মধ্যে তোমার কোন প্রকার ভক্তটা প্রিয়? তখন গোবিন্দ বলছে, চার নম্বর ভক্তটা প্রিয়, যারা বুঝে গেছে আমার চরণ ছাড়া আর কারোর উপায় নেই, তখন যে ভক্তি নিয়ে আমায় ডাকে সেই জ্ঞানী ভক্তটাই আমার বেশি প্রিয়। মায়েরা, গোবিন্দ চরণ ছাড়া কোনো গতি না, ঈশ্বরকে ডাকবেন, ঈশ্বরের রূপ কি, ভাগবতের মূল কথা, সত্যং পরম ধীমহি, পরম সত্যকে ধ্যান করাই হচ্ছে ঈশ্বর সাধনা। মনে করুন আপনি একটা পাপ করে ফেলেছেন, পরবর্তীকালে মনে হলো যে আমার এই কাজটা ভুল হয়েছে, পাপ হয়েছে, কিন্তু ক্ষমা আপনি সবার কাছে চাইতে পারছেন না, আত্মসম্মান বোধ আছে না, কিন্তু মনে মনে যখন ঠাকুর মন্দিরে যাবেন, যখন দক্ষিণেশ্বরে পুজো দিতে যাবেন, যখন তারাপীঠে পুজো দিতে আসবেন, তখন সেই অনুতাপের কথাটা মনে মনে মাকে জানাবেন, ঠাকুর আমি একটা ভুল করে ফেলেছিলাম, তুমি একটু ক্ষমা করো। তাহলে আপনি কার কাছে ক্ষমা চাইলেন? সত্যের কাছে ক্ষমা চাইলেন।
পরম সত্যের কাছে মাথাটা নিচু করলেন, আর কিছু নয় কিন্তু। তাই যারা একবার জেনে গেছে যে ঈশ্বরের চরণটাই পরম সত্য, গোবিন্দের চরণটাই পরম সত্য, সেই ভেবে যে ভগবানকে ভালোবাসে, ভগবান তাদের বেশি ভালোবাসে। তাই ভগবানের কাছে কিছু চাইতে নাই, ভগবানের কাছে কিছু চাইবেন না বাবা। সন্তান, স্ত্রী, পুত্র, জমি, জায়গা, বিষয়, আশয় ভগবানের কাছে কখনো চাইতে নাই। ভগবানের কাছে চাইতে হয় প্রভু আমায় প্রেম দাও, আমায় জ্ঞান দাও, আমায় বুদ্ধি দাও, আমায় শ্রদ্ধা দাও। ধ্রুব, ধ্রুবের কথা শুনেছেন? ভক্ত ধ্রুব, মায়ের ধ্রুবর জানো, ভাগবতী লীলা আছে। ধ্রুব বলে একটা ভক্ত ছিল, বাবার নাম উত্থানপাদ, মায়ের নাম সুনীতি দেবী, আর সৎ মায়ের নাম ছিল সুরুচি দেবী। বাবার কোলে একদিন বসতে গেছে সিংহাসনে, তখন সৎ মা এসে চুলের মুঠি ধরে টেনে নামিয়ে দিয়েছে, না বেটা বাবার কোলে বসবি, তুই আমার সৎ ছেলে, হরি হরি বলে জঙ্গলে গিয়ে মরগে যা, হরি হরি বলে মরে আমার গর্ভে জন্ম নিবি, তবে তোর বাবার কোলে বসবি। তখন ধ্রুব গিয়ে মায়ের কাছে বলছে, মা, ছোট মা আমাকে এই কথা বলল। তখন সুনীতি দেবী বলছে, বাবা, ছোট মা যখন এই কথা বলেছে, আজকের থেকে ছোট মাকে গুরু হিসেবে মেনে নে। কি শিক্ষা দেখুন বাবা, বলে আজকে থেকে ছোট মাকে গুরু রূপে মান। যে ব্যক্তি হরি ভজন করার উপদেশ দেয় সে যে গুরুর সমান, হতে পারে সে নিজের মা, হতে পারে সে সৎ মা, কিন্তু সে গুরুর সমান। যা জঙ্গলে গিয়ে ডাক, হরি হরি বলে মর, যেদিন হরির দেখা পাবি সেদিন আমার কোলে ফিরে আসবি, তার আগে তুই ফিরবি না। হরি বল মায়েরা, আস্তে আস্তে, এত চঞ্চল হরি গানগুলো শোনাবো কাকে? আস্তে কথা নয়, একদম আস্তে। মা পাঠিয়ে দিল জঙ্গলের মধ্যে, যা জঙ্গলে চলে যা, হরি হরি বলে গিয়ে মর গিয়ে যা। তখন ধ্রুব চলেছে জঙ্গলের মধ্যে, কি প্রসঙ্গ, ধ্রুব তো চেনে না ভগবান কাকে বলে, বাঘ আসছে তার চরণটা জড়িয়ে ধরে বলছে তুমি কি মর ভগবান, সিংহ আসছে তার চরণ জড়িয়ে ধরে বলছে তুমি কি আমার ভগবান, অজগর সাপ আসছে গলায় জড়িয়ে ধরে বলছে তুমি কি আমার ভগবান, জঙ্গলে যাকে দেখে তার চরণ জড়িয়ে ধরে বলে তুমি কি আমার ভগবান। এই দৃশ্য সহ্য করতে না পেরে নারদ মুনি ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু গো, তোমার এক ভক্ত এত কষ্ট পাচ্ছে, তুমি কেন দেখা দিচ্ছ না? ভগবান বলছে, নারদ, আমি ওকে দেখা দেবো কি করে, ওর তো এখনো গুরু দীক্ষাই হয়নি, গুরু দীক্ষা না হলে তো আমি যেতে পারবো না, আসন শুদ্ধি না হলে তো বসা যাবে না, যাও নারদ, তুমি কি ওকে দীক্ষা দিয়েছো, দীক্ষা দেওয়া মাত্রই আমি ওর কাছে চলে যাই। তখন নারদ মুনি এসেছে ধ্রুবের কাছে, ওই রকম দিব্য একটা রূপ দেখে ধ্রুব নারদের দুটি চরণ জড়িয়ে ধরে বলছে তুমি কি আমার ভগবান। নারদ বলে, না রে ধ্রুব, আমি তোর ভগবানের দাসার দাস, আমি তোকে মন্ত্র দিতে এসেছি, মন্ত্র জপ করলে তুই ভগবানকে পাবি। ধ্রুবের কানে কানে মন্ত্র দিল, ওম নমো ভগবতে বাসুদেবায়, বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, বাসুদেবায়। ধ্রুব জপ করতে শুরু করলে, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, বলা মাত্রই চতুর্ভুজধারী ভগবান বিষ্ণু সামনে এসে দাঁড়িয়েছে, ধ্রুব দুটি চরণ জড়িয়ে ধরেছে। তখন বলছে, ওরে ধ্রুব, তুই কি চাস?
তুই আমাকে ডেকেছিলিস সোনার সিংহাসনে লাভ করার জন্য, বাবার কোলে বসার জন্য। আমি তোকে আশীর্বাদ করি, আমি তোকে বরদান করি, তুই গিয়ে তোর পিতার সিংহাসন লাভ করবি। তখন ধ্রুব ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁচন বিচিত্র দিব্য রত্ন, কেউ যদি একটা কাঁচের টুকরো খুঁজতে খুঁজতে যদি একটা হীরের টুকরো পেয়ে যায়, সে কি আর কাঁচ খোঁজে প্রভু? আমি সামান্য সোনার সিংহাসনে চাইতে চাইতে তোমার চরণ রূপী পরশ পাথরের ছোঁয়া পেয়ে গেছি, আর আমার সিংহাসন দরকার নেই, আমি শুধু তোমার চরণেই থাকতে চাই। আমি আর কিছু চাই না তোমার রাতুল যুবাল চরণ ছাড়া কিছু কিছু চাই না তোমার রাতুল যুবাল চরণ। হরে নিত্যানন্দ প্রভু বিহারী রে যথা, ও গো জনম জনম আমি যেন ভৃত তোমার বিহার ভূমিতে আমি জনম পাবো, তোমার বিহার ভূমিতে জনম পাবো, তোমার চরণ ধরবো, তোমার চরণ ভজবো। চাইতে গেলেই কম পড়ে যাবে গো, চাইলেই কম পড়ে যাবে। রামকৃষ্ণের কথা কি বাবা, নরেন যখন বিবেকানন্দ হননি, নরেন্দ্রনাথ দত্ত যখন ছিলেন, তখন গিয়ে রামকৃষ্ণ ঠাকুরের কাছে বলছে, ঠাকুর আমার আজকে অনেক কিছু চাইতে ইচ্ছে হচ্ছে। ঠাকুর বলছে, যা মার কাছে, যা মার কাছে, যা চাইবি তুই তাই পাবি, আমি বলে দেবো মাকে, মা তোকে সব দিয়ে দেবে, যা যা দরকার চেয়ে নে, গাড়ি বাড়ি জমি জায়গা একবার বিষয় সম্পত্তি ভরিয়ে নে মায়ের কাছ থেকে। কি মায়েরা, নরেন গিয়ে মার কাছে এগুলো চেয়েছিল, চেয়েছিল বাবা, চাইনি, চেয়েছিল কি চেয়েছিল, আমার জ্ঞান দাও, ভক্তি দাও, শ্রদ্ধা দাও, প্রেম দাও, এইটাই চাইতে হয়। দেওয়ার জন্য যে হাত পেতে বসে আছে তার কাছে চাইতে যাবো কেন গো, চাইলেই কম পড়ে যাবে, চাইলেই কম পড়ে যাবে। তাই মায়ের ডাকে গোবিন্দের বিষম লাগে, কেন না, মা যশোমতী হলেন প্রেমী ভক্ত,
তিনি গোপালকে ডাকেন গোপালের সুখের জন্য, নিজের সুখের জন্য নয়। সঘনে বিষম খায় বুঝি নাম করে মায়, হেনকালে মাঠে মজি মেরি বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে আমার পথ পানে চালিয়া। চলো যাই ঘরে বেলিয়াবো সানো, চলো যাই ঘরে। ওরে মায়েরে না দেখিয়া রামদাস কহে, বল রামদাস কহে শুনি কানাইয়ের বল রে, বল রামদাস কহে শুনি কানাইয়ের বল। সকল রাখালো মাঝে পড়ে উত্তর ওগো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই ঘরে যাওয়ার কথা শুনিয়া ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। ঘরে যাব সবাই মিলে, ঘরে যাব আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ। ওই শ্রীদাম সুদাম তারা ধুলায় গড়া গড়ি দেয়, ঘরে যাবার কথা শুনে ধুলায় গড়া গড়ি দেয়, ঘরে যাবার কথা শুনে ধুলায় গড়া গড়ি দেয়, ঘরে যাবার কথা শুনে ধুলায় গড়া গড়ি দেয়, ঘরে যাবার কথা ধুলায় গড়া গড়ি দেয়, ঘরে যাবার কথা শুনে ধুলায় গড়া গড়ি দেয়। আরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ঘরে যাবার কথা শুনলে কার আনন্দ হয়? ঘরে যাওয়ার কথা শুনলে কার আনন্দ হয়? সবার আনন্দ হয়, সবার হয়, তোর তো বেশি হয়, এর বেশি হয়, হ্যাঁ এর বেশি হয় আর এনার বেশি হয়। এই যে আজকে আজকে এই যে গোবরহাটি গান, আবার দুটো থেকে গান দিয়েছি বাবা, দুটো থেকে গান দিয়েছি। আমার বাড়িটা কোথায়? বাড়িটা 350 কিলোমিটার দূর আপনাদের এখান থেকে, আমার বাড়ি 350 কিলোমিটার। তো দুটোর সময় গান ধরতে হবে, তাহলে তাড়াতাড়ি আসতে হবে, ভোর তিনটের সময়। ঠেলে ঠেলে ওঠে না, বাচ্চারা যখন সকালবেলা স্কুলে যায় তখন ঠেলে ঠেলে স্কুলে পাঠাতে, তাই না? ঠেলে ঠেলে পাঠাতে হচ্ছে। আর সেই ছেলে যখন স্কুল ছুটি হলে ঘরে আসে ছুটি ছুটি ছুটি, গরম গরম খিচুড়ি, খিচুড়ি এ বলে খিচুড়ি, মিড ডে মিল খিচুড়ি, হ্যাঁ লুচি, এখন মিড ডে মিল দিচ্ছে তো ওই জন্য খিচুড়ি বলেছে। যাই হোক, আনন্দ পায় সবাই, সারাদিন খেলা করছে, সারাদিন কষ্ট করছে। যেই বলেছে গোবিন্দ ঘরে যাবো, উনি আনন্দ একবারে গড়া গড়ে দিচ্ছে। ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ, ঘরে যাওয়ার কথা তারা ধুলাই গড়া গড়ি দেয়, শ্রীদাম সুদাম তারা ধুলাই গড়া গড়ি দেয়, বল রামদাস কহে শুনি কানাঙ্গের বল, সকল রাখালো শ্রীদাম সুদাম সবাই কানাইয়ের কাছে চলে এসছে, ঘরে যাবি কানাই? এ কানাই ঘরে যাবি? ঘরে যাব বলে ঘরে তো যাবি, গরুগুলো তো মনে বাঁধার কথায় করছে, কোনো ঠিক নেই, ডাক 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 গরুগুলো ঘরে ফিরা, কাছে আসলে তবে তো গরুগুলোকে নিয়ে ঘরে যাবি।
কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই চোরা দে নো, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা দে নো, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা দে নো, কানাই ফিরা দে, আমরা পারব না কানাই ফিরা দে, বলে আমরা পারব না কানাই ফিরা দে, তুই চোরা তোরে ধেনু চোরা ফিরা দে, ওরে তুই চোরা তোরে ধেনু চোরা ফিরা দে, ও কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে। তুই যেমন চোর, তোর গরুগুলো চোর, আমরা বাঁশি বাজালে শত ডাকলেও তোর গরুগুলো আসবে না, তুই তো চোর, চোরের ভাষা চোরে বোঝে, চোরের ভাষা চোরে বোঝে, তোর গরুগুলো চোর হয়েছে, তুই না থাকলে আসবে না কানাই, বাবা চোরের ভাষা চোরে বোঝে, কে কোন ইশারায় কথা বলতে চাইছে সে বোঝা যায় না, বোঝা ঠিক যায়, চোর যেমন চোর। ও মায়েরা, এই মায়েরা কি যে গল্প করে না, ফুসুর ফুসুর গুজুর গুজুর, কি হয়েছে, কি কি হয়েছে, কি তোমাদের কে পাকা ধানে মই দিয়েছে শুনি, এদিকে তাকা।